নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন কিচেন থেকে আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি পাটশাক রান্না করেছি। পাটশাক রান্না করতে কি কি উপকরণ লাগে চলুন একবার দেখে নিই। পাটশাকে খুব ক্যালসিয়াম আছে, যেটা খেলে শরীরের পক্ষে খুবই ভালো। চলুন একবার দেখে নিই কি কি রান্নাতে পাটশাক রান্না করতে কি কি উপকরণ লেগেছে। পাটশাক রান্না করছি, তার জন্য আমি পাটশাক নিয়েছি, দুআটি পাটশাক নিয়েছি। পাটশাকগুলোকে আমি এভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নেব, এভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে আলাদা করে নেব। যে আমি কতগুলো পাতা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি, এবার এগুলোকে আমি একটু কেটে নেব। কেটে নিলে এটা একটুখানি ভালো লাগে, ঝরঝরে টাইপের হবে, ভালো লাগবে, গোটা গোটা পাতাগুলো ভালো লাগে না। পাটশাক আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ছোট ছোট পাটশাকটাকে কেটেছি, ছোট ছোট কাটলে খেতে ভালো লাগে এটা। আর এর মধ্যে আমি নিয়েছি দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি, এ দিয়ে আমি এটা ভাজবো। আর দেব আমি এর মধ্যে চানা, ছোলার ডাল, ছোলার ডাল দেব এর মধ্যে দিয়ে এই শাকটাকে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। চানা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা এখন আমি দিয়ে দিলাম। এর মধ্যে রসুন আর পেঁয়াজটা একটু বেশি লাগবে পাটশাকের মধ্যে। পাটশাকে অনেক ক্যালসিয়াম আছে, খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। চানা ডাল পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পাটশাকটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেবো ভালো করে, উল্টে পাল্টে নেবো শাকগুলোকে। নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, চানা ডাল এগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু বাকি আছে, এটা ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। পাটশাকটা ভাজা হচ্ছে, আরো অল্প বাকি আছে পাটশাকটা তৈরি হওয়ার জন্য রান্নাটা। দেখুন দেখতে কত ভালো লাগছে, পাটশাক খাওয়া খুব ভালো, পাটশাক শরীরের জন্য খুবই ভালো, অনেক ক্যালসিয়াম থাকে যা শরীরের জন্য আমাদের খুবই উপকার।
পাট শাকটা হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে নেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন।